প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআইয়ের যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে কারিগরি শিক্ষা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বে পাওয়ার টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য লাইভ ক্লাস। তো আজকে চতুর্থ পর্বের বিষয়টি হচ্ছে অটোমোটিভ সাসপেনশন ব্রেক স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, বিষয় কোড 66142। তো আজকে চতুর্থ নম্বর অধ্যায় শেষ অংশ, আমরা গিয়ার বক্স প্রথম অংশ এর আগের ক্লাসে আমরা দেখছি, আজকে আমরা চতুর্থ নম্বর অধ্যায়ে গিয়ার বক্স শেষ অংশ নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় বরাবরের মতো আমি সঞ্জয় বণিক, জেনারেল ইনস্ট্রাক্টর পাওয়ার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা চতুর্থ অধ্যায়ের শেষ অংশে যে সকল জিনিস অংশগুলি নিয়ে আলোচনা করব, একটি কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্স এর গঠন কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করব, একটি শৃঙ্খ মেশ গিয়ার বক্সের গঠন ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারব, বিভিন্ন প্রকার গিয়ার বক্সের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারব, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ওভারড্রাইভ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। তো বিভিন্ন প্রকার গিয়ার ব্যবস্থাপনা গঠন কার্যপ্রণালী, তো প্রথমে আছে আমাদের কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্স। তো এখানে একটি লক্ষণে যে আগে আমরা দেখছিলাম যে শৃঙ্খ মেশ গিয়ার বক্স, তো এখানে কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্সের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে বরাবরের মতো প্রতিটি গিয়ারই এক একটি গিয়ারের সাথে মেশ অবস্থায় থাকবে, এবং এই শ্যাফ্টের মধ্যে যে মেন শ্যাফ্ট আছে সেই মেন শ্যাফ্টের সাথে সে ফ্রিলি ঘুরতে থাকবে। যখনই আমার এই ডগ ক্লাসটি গিয়ে এই যে কোনো একটি গিয়ারের সাথে এঙ্গেজ হবে তখনই আমরা আউটপুট পাব। তো দেখি, এটি একটি সহজ প্রকৃতির গিয়ার বক্স। এই গিয়ার বক্স মূলত ক্লাস শেপ, কাউন্টার শেপ ও মেন শেপ নিয়ে গঠিত। এই আমাদের ক্লাস শেপ, এই আমাদের কাউন্টার শেপ, আর এই হচ্ছে আমাদের মেন শেপ। এই মেন শেপ নিয়ে গঠিত। তারপরে আসো, তারপরে বলছি কি যে এছাড়াও ক্লাস শেপ, কাউন্টার শেপ ও মেন শেপ সর্বদা এই গিয়ারগুলি একটি মেশিং অবস্থায় থাকে, যা আমরা দেখছিলাম। ক্লাস শেপ এবং কাউন্টার শেপগুলো কী হয়, ষষ্ঠ শেপটার সাথে কী অবস্থায় থাকবে, ঢালাই করা অবস্থায় তৈরি করা হয়, কিন্তু মেন শেপটার সাথে গিয়ারগুলি মুক্ত অবস্থায় থাকে। যখনই আমার এই ডগ ক্লাস গিয়ে এই মেন শেপটার যে কোনো একটি গিয়ারের সাথে এঙ্গেজ হবে তখনই আমরা আউটপুট পাব। আচ্ছা, তো আমরা দেখে নিই যে আমাদের প্রতিটি গিয়ার কীভাবে কাজ করে। তো প্রথম গিয়ার, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে আমাদের ক্লাস শেপ, এটা হচ্ছে আমাদের কাউন্টার শেপ, আর এইটা পুরোটা হচ্ছে আমাদের মেন শেপ। তো এই প্রথম গিয়ারের সাথে যখনই আমার এই ডগ ক্লাসটি এঙ্গেজ হবে, দেখো এখানে খাঁজ কাটা অংশ আছে, যেহেতু এটা ফ্রিলি ঘুরতেছে, যখন এই ডগ ক্লাসটাকে এঙ্গেজ হবে তখনই আমি একটা আউটপুট পাব। তো দেখো, প্রথম গিয়ারকে এঙ্গেজ করার জন্য যখন শিফটিং লিভারকে পরিচালনা করা হয় তখন মেন শেপ মুক্ত, এই মুক্ত মেন শেপটির মুক্ত প্রথম গিয়ারকে ডগ ক্লাসে কী করে লক করে দেয়। আচ্ছা, তা আমাদের পাওয়ার ফ্লোরে কীভাবে হবে, দেখো এই দিক দিয়ে ইঞ্জিনের শক্তি গিয়ে এই পথ দিয়ে বের হয়ে এই দিক দিয়ে যাবে, কি দেখো এই প্রথম গিয়ারের সাথে যেতে এঙ্গেজ হয়েছে এই ডগ ক্লাসটা, তখন এই দিক দিয়ে আমরা আউটপুট পাব, ফলে ইঞ্জিনে আমরা একটা আউটপুট পাব। এখন আসো দ্বিতীয় গিয়ার, দ্বিতীয় গিয়ারটি কীভাবে কাজ করে, ঠিক অনুরূপভাবে যখন আমার যে ডগ ক্লাসটি শিফটিং লিভারের সাহায্যে যখন আমি দ্বিতীয় গিয়ারকে এঙ্গেজ করব তখনই আমি ইঞ্জিনের একটা আউটপুট পাবো। তো দেখো এখানে কী করছি যে আমরা দ্বিতীয় গিয়ারকে এঙ্গেজ করার জন্য যখন শিফটিং লিভার পরিচালনা করছি তখন এই মেন শ্যাফ্টের দ্বিতীয় গিয়ারকে ডগ ক্লাসের মাধ্যমে কী করছি, লক করে দিছি। প্রশিক্ষার্থী, আমরা আবারও বলতেছি যে প্রতিটি গিয়ার এর সাথে ম্যাশ হয়ে যাওয়ার কারণে ফ্রিলি কিন্তু ঘুরতেছে, যখনই আমার এই ডগ ক্লাসটি গিয়ে যে কোনো একটি গিয়ারের সাথে এঙ্গেজ হবে সংযোগ ঘটাবে তখনই আমরা আউটপুট পাবো, এক পর্যন্ত কোনো আউটপুট পাওয়া যাবে না। তো এটারও দেখো এই আমার পাওয়ার ফ্লোটা কীভাবে হইতেছে, ইঞ্জিনের শক্তি আসলো, এসে এই ল্যাশ শেপ বা কাউন্টার শেপ হয়ে এই যে দ্বিতীয় গিয়ারের মাধ্যমে
এদিকে হয়ে গেল। ফলে আমার যে প্রথম গিয়ারের যে পরিমাণ টর্ক বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয় গিয়ারে, তার চেয়ে টর্কের পরিমাণ কমে যাবে এবং প্রথম গিয়ারের তুলনায় স্পিড বেড়ে যাবে। তৃতীয় গিয়ারটি দেখো, এখানে তৃতীয় গিয়ার বলতে সরাসরি আমরা ওই টপ গিয়ারকে বলতেছি, যে এই আমাদের ক্লাসশেফট, ক্লাসশেফটের সাথে যে ডগ গিয়ারটি সরাসরি এঙ্গেজ হয়ে গেছে। দেখো এখানে সরাসরি এঙ্গেজ অবস্থা, ফলে আমাদের শক্তিটা কোন দিকে যাবে, শক্তিটা এই পথ হয়ে সরাসরি আমাদের ট্রান্সমিশনে চলে যাবে। ফলে এটাকে আমরা টপ গিয়ার বলতেছি বা এই আমাদের হাই স্পিড বলতেছি। এই অবস্থায় টর্ক একেবারেই কম, কিন্তু ইঞ্জিনের স্পিড কি সর্বোচ্চ গতি আমরা পাবো। এখন আসো রিভার্স গিয়ার। রিভার্স গিয়ার আমরা জানি কি, যে একটা আইডেল গিয়ার থাকবে সাথে। দেখো এটা হচ্ছে আমাদের ক্লাচ গিয়ার, এটা হচ্ছে আমাদের এই কাউন্টার শ্যাফট বা ল্যাচ শ্যাফট বলে থাকি, আর এই হচ্ছে আমাদের আইডেল গিয়ার। যখনই আমার এই আইডেল গিয়ারটির সাথে সংযোগ অবস্থা থাকবে, তখনই সে ঘূর্ণন গতিটাকে বিপরীত দিকে ঘূর্ণন গতি করে দিবে, বলে আমার গাড়ি পিছনের দিকে যাবে। দেখো আমাদের রিভার্স গিয়ারে এই যে ডগ ক্লাচটি এই রিভার্স গিয়ারের সাথে যখনই এঙ্গেজ হয়েছে, তখনই কী করছে, তখনই আমার যে মেন শ্যাফটের যে আইডল গিয়ার, সেই আইডল গিয়ারটির সাথে এঙ্গেজ হওয়ার কারণে ইঞ্জিনে যে গিয়ারের যে ঘূর্ণন গতি, সেটি ঘূর্ণন গতির পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। দেখো আমাদের পাওয়ার ফ্লোটা এই দিক দিয়ে গিয়ে এই পথ দিয়ে এই আইডল হয়ে এখান থেকে এই পথ দিয়ে বের হয়ে যাচ্ছে। নিউট্রাল গিয়ার আসো, তো আমরা এখন নিউট্রাল গিয়ারটি দেখতেছি। দেখো এখানে ডগ ক্লাচটি কোনো শ্যাফটের সাথে এঙ্গেজ নাই, ফলে কি হবে, মুক্ত অবস্থায় ঘুরতে থাকবে, ফলে আমরা ইঞ্জিনে কি কোনো আউটপুট শক্তি পাবো না। একই বলতেছি আমরা নিউট্রাল গিয়ার। নিউট্রাল গিয়ারের পাওয়ার ফ্লোটা দেখো, ইঞ্জিনের শক্তি এই পাশ দিয়ে যাবে, গিয়ে এই দিক দিয়ে গিয়ে সরাসরি ল্যাচ শ্যাফট পর্যন্ত ঘুরতে থাকবে, কিন্তু আমরা এখানে কি কোনো আউটপুটে কোনো শক্তি পাবো না। অর্থাৎ আমার গাড়ি কি স্থির অবস্থানে আছে, কিন্তু ইঞ্জিন কি করতেছে, চলতেছে। কেন, এই ডগ ক্লাচটি কোনো গিয়ারের সাথে কি করা নাই, এঙ্গেজ করা নাই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ক্লাস সম্পর্কে এই মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে কনস্ট্যান্ট ম্যাচ গিয়ার বক্সটা কীভাবে কাজ করে। তো এখানে আসলে কিছু সুবিধা অসুবিধা রয়েছে। তো সুবিধাগুলি কি কি, এ ধরনের গিয়ার এঙ্গেজ করতে তুলনামূলক কম সময়ের প্রয়োজন, এ ধরনের গিয়ার এঙ্গেজ করতে কম দক্ষতার প্রয়োজন, এবং এ ধরনের গিয়ার এঙ্গেজ করার সময় যে প্রতিটি গিয়ারের সাথে গিয়ার যেহেতু ম্যাশ অবস্থায় থাকে, তাই গিয়ারের দাঁত ভাঙার সম্ভাবনা খুবই কম। কিছু অসুবিধা, অসুবিধাগুলো হচ্ছে কি, এই গিয়ার বক্সের গঠনটা একটু জটিল প্রকৃতি, এই ধরনের গিয়ার বক্সের উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি, এই ধরনের গিয়ার বক্সে ঝাঁকুনি অবাঞ্ছিত শব্দ তুলনামূলকভাবে হয়, তবে কি কম হয়, এটা একটা অসুবিধা। তো আমরা আজকে দেখব দ্বিতীয় যে গিয়ার, সেটা হচ্ছে সিঙ্ক্রোম্যানসড গিয়ার। তো এই সিঙ্ক্রোম্যানসড গিয়ারটি আসলে কিভাবে কাজ করে, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং প্রত্যেকটি মোটর যানে এই ধরনের গিয়ার বক্স ব্যবহার করা হয়। এখানে কি কি আছে দেখো, এই হচ্ছে আমাদের ইনপুট শ্যাফট, যাকে আমরা ক্লাচ গিয়ার বলতেছি বা ক্লাচ শ্যাফট বলতেছি। এই হচ্ছে আমাদের আউটপুট শ্যাফট, যা আমরা আউটপুটে ঘূর্ণন গতি পাই ট্রান্সমিশন সিস্টেমে। এই হচ্ছে আমাদের কাউন্টার শ্যাফট, যা কিনা আমরা এই আইডল হিসেবে বা অক্সিলারি হিসেবে আমাদেরকে সাহায্য করে। এই হচ্ছে আমাদের রিভার্সের আইডল গিয়ার। এইগুলো হচ্ছে আমাদের ফর্ক, শিফটিং ফর্ক, যে একটি গিয়ার সাথে একটি গিয়ারকে ম্যাশ করার জন্য কাজ করে থাকে, আর শিফটিং ফর্ককে পরিচালনা করার জন্য শিফটিং রড বা রেল বলে থাকি আমরা এগুলোকে, যা আমি লিভার দিয়ে আমি এগুলোকে কী করতে অপারেট করতে পারি। তো এখানে একটি জিনিস লক্ষণ, এখানে কি কি ব্যবহার করা হয়েছে, এখানে নর্মালি যে গিয়ারগুলি ছিল আমরা কনস্ট্যান্ট ম্যাচে দেখছি ঠিক সেভাবেই, শুধুমাত্র অতিরিক্ত এখানে আমরা একটি কী করছি, যে ডগ টিটের মতো কোন সিস্টেম একটি গিয়ার ব্যবহার করছি, আর এখানে একটা রিং ব্যবহার করছি, এই যে তোমরা কালারিং একটা রিং দেখতে পাচ্ছ, যাকে বলে আমরা ব্লকিং রিং বা সিঙ্কোনাইজার, সে কী করে এখানে সিঙ্কোনাইজ করে দেয়।
তো এই গিয়ার বক্স কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্সের মতনই, কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্সে ম্যাচিং করার জন্য বা ম্যাশ করার জন্য আমরা ডগ ক্লাচ ব্যবহার করে থাকি। আর এখানে আমরা কি ব্যবহার করছি, ডগ ক্লাচের পরিবর্তে সিঙ্ক্রোনাইজার যে ইউনিট আছে সেই ইউনিটটা আমরা এখানে ব্যবহার করছি। তো এই গিয়ারের বৈশিষ্ট্যটা কি, এই গিয়ার মূলত ক্লাচ শ্যাফট, কাউন্টার শ্যাফট ও মেইন শ্যাফট নিয়ে গঠিত। এছাড়াও ক্লাচ শ্যাফট, কাউন্টার শ্যাফট ও মেইন শ্যাফটের সকল গিয়ারগুলি সর্বদা মেশিং অবস্থায় থাকবে, অর্থাৎ এক একটা গিয়ার প্রতিটা গিয়ারের সাথে কী অবস্থায় থাকবে, ম্যাশ অবস্থায় থাকবে। অর্থাৎ যে কোনো একটি গিয়ারগুলো প্রতিটি গিয়ারই কি ঘুরবে, কিন্তু তার ঘোরার নির্ভর উপরে আমি আউটপুট পাবো, সেই আউটপুটটি কি ক্লাচ শ্যাফট ও কাউন্টার শ্যাফট গিয়ারগুলি নিজ নিজ শ্যাফটের সাথে ঢালাই করে তৈরি করা থাকে। ক্লাচ শ্যাফট এবং কাউন্টার শ্যাফট তার নিজ নিজ শ্যাফটের সাথে কী করে ঢালাই করে তৈরি করা থাকে, কিন্তু এই মেইন শ্যাফটের যে গিয়ারগুলো সেগুলো কি থাকে, মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ ফ্রিলি ঘুরতে থাকে। তো এখানে সিঙ্ক্রোনাস গিয়ার বক্সের কিছু ক্যারেক্টার দেখো, এই হচ্ছে আমাদের গিয়ার, সেই গিয়ারের সাথে সেই এঙ্গেজমেন্ট যে গিয়ার আছে সেই গিয়ারটি ফিটিং করা থাকে বা অ্যাডজাস্ট করা থাকে। তারপরে অবস্থান হচ্ছে আমাদের রিং গিয়ার বা সিঙ্ক্রোনাইজার বলতেছি আমরা যাকে, এটি হচ্ছে হাব, এটা হচ্ছে কি হাব, সেই হাবটি এখানে এই স্টাস্ট দিয়ে লক করা থাকে, এবং এটা হচ্ছে স্লিপ যা এই গিয়ারের উপর দিয়ে গিয়ে এখানে লক করে দেয়, ফলে আমাদের যে এটা শ্যাফটের সাথে ফিক্স হতে এই অংশটা যখন এই অংশের সাথে লেগে যাবে তখন গিয়ারটি আমরা ইঞ্জিনে শ্যাফটটা ঘুরবে এবং ইঞ্জিনে আউটপুট পাবো। তো দেখো আমরা যদি দেখি যে নর্মালি এইটা একটা গিয়ার, এটা হচ্ছে আমাদের ডগ ক্লাচ এবং এটা হচ্ছে এই সিঙ্ক্রোনাইজার ব্লক, ধীরে ধীরে আমাদের যে ফর্কটি আছে ফর্কটি এই দিকে সামনের দিকে আসতেছে। তো যখন এই সেই ফর্কটি, অর্থাৎ এই ফর্কটি যখন এই ব্লককে বা সিঙ্ক্রোনাইজার রিংয়ের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করতেছে, তখনই কিন্তু সে ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকতেছে। আচ্ছা, যেহেতু আমাদের এই ঘূর্ণন গতিটা আমাদের কি শ্যাফটের সাথে কি শ্যাফটের সাথে, ফলে কি হবে, সে যখন আরো ধীরে ধীরে ভিতরের দিকে যাবে তখন এর সাথে কি হয়ে যাবে, টোটালি এঙ্গেজ হয়ে যাবে, ফলে আমাদের যে শ্যাফট এবং গিয়ার একসাথে সংযুক্ত হয়ে গেলে ফলে একই ইউনিটে ঘুরতে থাকবে। তো আসো আমরা প্রথম গিয়ারটি দেখি যে প্রথম গিয়ারটি কিভাবে কাজ করে। তো দেখো আমরা প্রথম গিয়ারে কি করছি, প্রথম গিয়ারকে এঙ্গেজ করার জন্য শিফটিং লিভার চালনা করা হয়, তখন সিলেক্টরটি স্লিপকে হাবের উপর দিয়ে নিয়ে যায়। তো দেখো আমরা এই লিভারটি যখন আমরা পরিচালনা করবো তখন কি করবে, এই সিলেক্টর ফর্কটি এই যে স্লিপটি আছে সেই স্লিপটিকে হাবের উপরে নিয়ে গেছে। যখন হাবের উপরে নিয়ে যাবে তখন সিঙ্ক্রোনাইজার রিং সহকারে কি হয়ে যাবে, ম্যাশ হয়ে যাবে বা লক হয়ে যাবে। দেখো পাওয়ার ফ্লোটা কি হয়েছে, এই যে দেখো আমাদের যে হাবের উপরে দিয়ে নিয়ে গিয়ে এখানে কি করছে, লক করে দিছে প্রথম গিয়ার এঙ্গেজের জন্য। তো আমাদের পাওয়ার ফ্লো ইঞ্জিনের শক্তি এখান থেকে আসছে, এসে সেই শক্তিটাকে আমরা এই গিয়ারের মাধ্যমে আউটপুটে পৌঁছাই দিছি। এবং এই অবস্থায় কি থাকবে, ইঞ্জিনের স্পিড, যেহেতু প্রথম গিয়ার ইঞ্জিনের স্পিড খুবই কম থাকবে এবং কি টর্ক অতি বেশি থাকবে। এখন আসে দ্বিতীয় গিয়ার, যখন আমি দ্বিতীয় গিয়ারটিকে অ্যাক্টিভ করছি তখনই কি হয়েছে, তখনই দেখো আমার যে এই এঙ্গেজ করার জন্য যখন আমি শিফটিং লিভারকে পরিচালনা করছি তখন সিলেক্টরটি কি করছে, এই স্লিপকে, এটা তো স্লিপ আর এই হচ্ছে আমাদের হাব, এই স্লিপকে কি করবে, সে হাবের উপর দিয়ে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ হাবের উপর দিয়ে সে ধাক্কা দিয়ে এই পাশে নিয়ে যাবে। যখনই নিয়ে যাবে এই হাবটি যেহেতু শ্যাফটের সাথে লাগানো, ফলে আমার এই শ্যাফট এই গিয়ারের সাথে এঙ্গেজ হয়ে গিয়ে আমরা এখানে আউটপুট পাব। সিঙ্ক্রোনাইজার রিংকে ধাক্কা দিয়ে স্লিপ দিয়ে এবং সিঙ্ক্রোনাইজার রিং এর মধ্যে কি হয়, শ্যাফট কি করে মুক্ত দ্বিতীয় গিয়ারকে লক করে দেয়। তো পাওয়ার ফ্লোটা কিভাবে ঘটবে, আমরা ইঞ্জিনের এখান থেকে শক্তি পাবো, পেয়ে এই পথ দিয়ে আসবে, এসে দেখো এই গিয়ারের সাথে এঙ্গেজ হওয়ার কারণে সেটা এই দিক দিয়ে বের হয়ে যাবে।
তো প্রতিটি কিন্তু একই সিস্টেম, শুধু এঙ্গেজ ডিসএঙ্গেজটা কিভাবে হয় এই তার গিয়ারের ধরন অনুযায়ী, গিয়ার বক্সের ধরন অনুযায়ী আমরা শুধু সেইগুলো একটু বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো তৃতীয় গিয়ারও এক সেম, যে যখনই আমি শিফটিং লিভারকে পরিচালনা করব তখন আমার কি হবে, স্লিপকে হাবের উপর দিয়ে গিয়ে নিয়ে গিয়ে সিঙ্ক্রোনাইজার রিংকে ধাক্কা দিয়ে স্লিপ এবং সিঙ্ক্রোনাইজার রিং এর মাধ্যমে মেন শ্যাফটের মুক্ত গিয়ারের সাথে কি করবে, সে এঙ্গেজ করে দেবে। দেখো এই যে এঙ্গেজ করে দিছে, ফলে পাওয়ার ফ্লোটা কী হবে, এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাবে, গিয়ে এই পথ দিয়ে উঠবে, উঠে এই দিক দিয়ে আউটপুট আমরা পাবো। ফলে দেখো ইঞ্জিনের শক্তি বা পাওয়ার ক্লাচ শ্যাফট হতে কাউন্টার শ্যাফট আসে, এবং কাউন্টার শ্যাফটের মাঝামাঝি যে গিয়ারটি থাকে যাকে আমরা তৃতীয় গিয়ার বলতেছি, সেই গিয়ারের সাথে আমাদের যে শক্তিটা কী হবে, মেশিং হওয়ার কারণে আমরা ট্রান্সমিশন লাইনে কী পাবো, যে ট্রান্সমিশন লাইনে আমরা সেই ঘূর্ণন গতিটা পাওয়া যাবে। এই অবস্থায় কি স্পিড, সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে এবং সর্বনিম্ন টর্ক পাওয়া যাবে। তো রিভার্স গিয়ারটা কি, যে এখানে আমরা একটা গিয়ার হিসেবে আইডল গিয়ার অ্যাড করবো, সেই আইডল গিয়ারটি কি যখন আমি এঙ্গেজ করার চেষ্টা করবো, দেখো এই যে আমাদের গিয়ারটি হচ্ছে আইডল গিয়ার, সেই আইডল গিয়ারটি যখন আমি কাউন্টার শ্যাফটের সাথে ম্যাচ হবে, এবং কাউন্টার শ্যাফটি যখন আমার কি হয় এই মেন শ্যাফট সহকারে ঘুরবে, তখনই আমার ঘূর্ণন গতিটা বিপরীত দিকে চলে আসবে, ফলে আমার গাড়ি সম্মুখ দিকে না গিয়ে পশ্চাতের দিকে যেতে শুরু করবে। তো পাওয়ার ফ্লোটা কীভাবে, পাওয়ার ফ্লোটা হচ্ছে এখান থেকে শক্তি পাবো, সেই শক্তিটা এই কাউন্টার শ্যাফট হয়ে এই গিয়ার হয়ে এই পথ দিয়ে প্রবাহিত হবে। এখন আসো নিউট্রাল গিয়ার, তো নিউট্রাল গিয়ারটি কীভাবে কাজ করে, তো আমাদের এখানে নিউট্রাল গিয়ারটি কাজ করে যখনই আমরা কোনো গিয়ারের সাথে কী করবো না, এঙ্গেজ অবস্থায় থাকবো না, তখনই আমাদের নিউট্রাল গিয়ারটি কাজ করবে, অর্থাৎ কোনো গিয়ারের সাথে সেই গিয়ার আমাদের স্লিপ এবং হাফ এঙ্গেজ অবস্থায় থাকবে না, গিয়ারগুলো কী থাকবে, ফ্রি থাকবে, ফলে আমি আউটপুটে কোনো শক্তি পাবো না। তো দেখো এখানে নিউট্রাল অবস্থায় ইঞ্জিনের শক্তি ও গতি ক্লাচ শ্যাফটে কাউন্টার শ্যাফটে মেন শ্যাফটে ঘুরতে থাকে, যার ফলে আমরা ইঞ্জিনের ঘূর্ণন গতি পাই, ফ্রিলি থাকতে পারে। পাওয়ার ফ্লো আমরা এখানে পাইতেছি কি, যে ইঞ্জিনের শক্তিটা এই পথ দিয়ে আসবে, এসে এই মেন শ্যাফট হয়ে এই কাউন্টার শ্যাফট দিয়ে প্রবাহিত হবে, ফলে আমরা ইঞ্জিনের যে শক্তি সেই শক্তি আউটপুটে পাবো না। এই কারণেই পাবো না যে এখানে কি ঘটবে না, যেহেতু মুক্ত অবস্থায় আছে, এঙ্গেজ নাই, ফ্রিলি কোনো গিয়ারের সাথে ম্যাচ নেই, ফলে আমাদের ইঞ্জিনের কোনো আউটপুট শক্তি আমরা পাবো না। তো প্রতিটি গিয়ারে কিছু সুবিধা অসুবিধা থাকে, তো আমরা এই সিঙ্ক্রোনাইজ গিয়ার বক্সে কিছু সুবিধা অসুবিধা আছে, এর মধ্যে সুবিধাগুলো হচ্ছে গিয়ার এঙ্গেজ করতে অনেক সময় প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা, গিয়ার এঙ্গেজ করতে বেশি দক্ষতার প্রয়োজন হয় না, গিয়ার এঙ্গেজ সময় দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, গিয়ার এঙ্গেজের সময় হঠাৎ ঝাঁকুনি অবাঞ্ছিত শব্দ হয় না। দু অসুবিধাগুলো হচ্ছে কি, এ ধরনের গিয়ার বক্সের গঠন না তুলনামূলকভাবে বেশ জটিল, এ ধরনের গিয়ার বক্স উৎপাদন খরচ অনেক বেশি, এ ধরনের গিয়ার বক্সের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি। তো আমরা এখন দেখব আমাদের পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমে ওভার ড্রাইভের গুরুত্ব। তো ওভার ড্রাইভটি আসলে কি, যদি আমাদের চালক গিয়ারের তুলনায় চালিত গিয়ার ছোট, অথবা চালিত গিয়ারের তুলনায় চালক গিয়ার ছোট, এই ছোট বড় মেকানিজমের মাধ্যমে আমরা ওভারড্রাইভ মেকানিজমটা আমরা নির্ভর করে থাকে। তো দেখো আমাদের যে চালক গিয়ার, সেই চালক গিয়ারের তুলনায় চালিত গিয়ার অনেক ছোট, ফলে আমার এখানে যদি সে একবার ঘুরে, সে একবার ঘূর্ণন কমপ্লিট করতে গেলে সে এখানে দুইবার ঘুরবে, ফলে আমি একবার শক্তি ব্যবহার করে দুইবার আউটপুট পাচ্ছি, এই যে প্রক্রিয়াটা সেটি হচ্ছে আমাদের ওভারড্রাইভ। তো এটা কিভাবে কাজ করে, তো দেখো ওভারড্রাইভটি মূলত
মোটরযানের গতি যত বাড়তে থাকবে, মোটরযান তত বেশি গতিশীলতা লাভ করে, ফলে মোটরযান চালানোতে কম শক্তি প্রয়োজন হয়। কারণ নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা গতিশীল বস্তু কি করতে চাই, গতিশীল অবস্থা থাকতে চাই। এর জন্য মোটরযানের গতি বাড়ার সাথে সাথে প্রথম গিয়ার হতে দ্বিতীয় গিয়ার এভাবে টপ গিয়ার পর্যন্ত কি যাওয়া যায়। টপ গিয়ারের অনুপাত আমরা জানি 1:1, অর্থাৎ গিয়ার বক্সের ইনপুট শ্যাফ্ট ইঞ্জিন হতে যে শক্তি ও গতি পাই তা সরাসরি মেন শ্যাফ্টে সরবরাহ করে। কাজে টপ গিয়ারে আমরা মোটর জানি কি পাই, সর্বোচ্চ গতি পেয়ে থাকি। তো এখানে দেখো কি বলছে, যে উচ্চ গতি সম্পন্ন মোটর জানে পাওয়ার ট্রান্সমিশনে এক বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা বা মেকানিজম সংযোজন করা যায়। এর ফলে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফ্ট হতে যে গতি গিয়ার বক্সে ক্লাচ শ্যাফ্টে সরবরাহ করা হয় তার চেয়ে বেশি গতি মেন শ্যাফ্টে সরবরাহ করা হয়। সেই যে দেখো আমরা যে গিয়ার বক্সের যে শ্যাফ্ট, সেই শ্যাফ্ট থেকে যখন আমরা মেন শ্যাফ্টে শক্তিটা সরবরাহ করব তখন কি করা যায়, বহুগুণে শক্তি পাওয়া যায়। এই কারণেই, কারণ আমাদের চালক গিয়ারটি অনেক বড় এবং চালিত গিয়ারটি ছোট, অর্থাৎ এখানে যদি 20টি দাঁত থাকে এখানে 10টি দাঁত, সে যদি একবার ঘুরে তখন তাকে ঘুরে সে কয়বার ঘুরবে, দুইবার ঘুরবে, ফলে আমরা অধিক শক্তি পাব। এই ব্যবস্থাপনাটি হচ্ছে আমাদের এই মেকানিজম বা ওভারড্রাইভ মেকানিজম। তো ওভারড্রাইভ মেকানিজমের কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিভাবে সে শ্যাফ্টটি কাজ করে ও প্রপেলার শ্যাফ্টটা আমরা দ্রুততার সহিত পেয়ে থাকি। যেমন ক্র্যাঙ্ক শ্যাফ্টে অতিরিক্ত ঘূর্ণন গতি পাওয়া যায়, ভ্রমণকালীন সময় কম হবে, জ্বালানি খরচ কম হবে, ইঞ্জিনের আমরা কম্পন কম হবে, জ্বালানি খরচ, বায়ু দূষণ কম হবে। তো মূল্যায়ন শেষে আমরা এই বিষয়গুলো আলোচনা করতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত, ধন্যবাদ। যদি পরবর্তীতে তোমাদের এই ক্লাসটি দেখতে চাও তাহলে দক্ষতা বাতান ফেসবুক পেজে তোমরা এই ক্লাসটি পেয়ে থাকবে।